ओम शांति, ओम शांति, ओम शांति। आज अमृत वेलार बरदानी मुहूर्ते आमी आत्मा परम ज्योति शिव पिता परमात्मार मिष्टि स्मरणे আত্মিক ভাব আর শুভ ভাবনা সম্পন্ন হয়ে বসেছি। আমার সংকল্প সমর্থ অর্থাৎ সারযুক্ত প্রাপ্তি সম্পন্ন। আমাকে শিব পিতার সত্য পরিচয় প্রতিটি আত্মার কাছে পৌঁছে দিতে হবে। আজ বিশ্বেশ্বর বাবা নিজের বিশ্বের শ্রেষ্ঠ রচনা নিজের আদি রত্নকে বলছে, হে আমার মিষ্টি বাচ্চারা, নিজের সংকল্প বল আর কর্মের দ্বারাই তোমাদের সংস্কার তৈরি হয়। আর তোমাদের দৈবী সংস্কৃতির পরিচয় প্রাপ্ত হয়। তোমাদের নিজের সত্য পিতাকে নিজের চেহারা আর চরিত্রের দ্বারা প্রত্যক্ষ করতে হবে যে তোমরা দেবী সংস্কৃতি সম্পন্ন শ্রেষ্ঠ আত্মা। স্বয়ং ঈশ্বর তোমাদের দিব্য জ্ঞান গুণ আর শক্তি দ্বারা সাজিয়েছেন তোমাদের বিশ্ব নাটকে সর্বোত্তম ভূমিকা দিয়ে বিশ্বের রঙ্গমঞ্চে প্রত্যক্ষ করেছেন। তোমরা এক একটা আত্মাদের বিশেষত্বের ঝান্ডা আমার মনের মধ্যে দুলছে। তোমরা পদমা পদম ভাগ্যশালী আত্মা। শিপিতার আমরা বাচ্চাদের যোগ্যতার উপর পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু আমাদের নিজেদের যোগ্যতার উপর ততটা বিশ্বাস নেই। আমরা কখনো কখনো নিজেদের বিশেষত্বের উপর সংশয় প্রকাশ করে ফেলি। এই সেই সময় শিপিতা আমাদের নিজের পরম শক্তি দ্বারা ভরপুর করে পুনরায় দাঁড় করিয়ে দেন। শিপিতা বলছেন, আমার মিষ্টি হারানিধি বাচ্চারা, তোমাদের নিজেদের সার সংকল্প সময় সফল করতে হবে যে সময় তোমাদের শিক্ষক হয়, তার আগে তোমাদের নিজেদেরই নিজেদের শিক্ষক হতে হবে। আমার বাচ্চারা, সময়ের আহ্বান কি শোনো, এখন সময় খুব অল্প বাকি আছে। এখন নিজের জন্য পুরুষার্থ না করতে পারলে কখনোই করতে পারবে না। মহাজ্যোতি শিব পিতার থেকে বার হওয়া প্রকাশের কিরণ আমার উপর পড়ছে, আমি দেখতে পাচ্ছি, আর আমি দেহভান থেকে মুক্ত হয়ে নিজেকে একদম হালকা অনুভব করছি। শিব বাবা লাইট আর মাইট পেয়ে আমি আত্মা লাইট মাইট শুরু হয়ে গেছি। আমি লাইট আর মাইট স্বরূপ আত্মা। সঙ্গম যুগের এক এক সেকেন্ড আমার কাছে বহুমূল্য। এক সেকেন্ডও ব্যর্থ গেলে অনেক বড় লোকসান হয়ে যাবে যে
এখন আমাকে সঙ্গম যুগের অমূল্য সময়কে সফল করার পুরুষার্থ করতে হবে। নিজের অমূল্য সময় সংকল্প বোল আর কর্মের মহত্বকে স্মৃতিতে রাখবো, আর তাদের ঈশ্বরীয় স্মরণ আর সেবাতে আমি সফল করব। কারণ আমি লাইট আর মাইট স্বরূপ আত্মা। আচ্ছা, ও শান্তি।